650 এক শতক, 94 রানের আরও এক ইনিংস, 40 রান সমমান ছিল আরও দুইটি। একদিনে ব্যাটারদের অসাধারণ কীর্তিতে 1300 রানের মাইল ফলক ছুইল NCL। 320 ওভারে 1300 বেশি রান হলো NCL এর প্রথম দিনে। বলে ব্যাটে মিলিয়ে দারুণ ম্যাচ হয়েছে, একথা বলতে বোধ হয় এই পরিসংখ্যানটুকুই যথেষ্ট হবে। তবে এমন অনেক ঘটনা ঘটেছে যা নিয়ে বলতেই হবে। প্রথমত সিলেটের বিপক্ষে ঢাকার দারুণ ম্যাচ দেখা গিয়েছে দিনের দ্বিতীয় খেলায়। শেষ বলে দরকার ছিল 5 রান, ব্যাটার শুভাগত হোম হাঁকালেন ছক্কা, হেরে যাওয়া ম্যাচ জেতালেন হলেন দিনের নায়ক। একই সঙ্গে টানটান উত্তেজনাকর এক ম্যাচও দেখল NCL দর্শকরা। আন্দাজ পাওয়া গেল কি হতে চলছে NCL এ। শুধু ন্যাশনাল ক্রিকেট লিগে কেন, এই মাঠেই তো গড়াবে BPL এর ম্যাচ। রান বন্যা যে তখন হবে না সে কথা বলার মোটেও সুযোগ নেই। তাই NCL দেখে ঠাহর করে নেওয়া যায় কেমন হতে চলছে এবারের BPL। তার থেকেও বড় কথা, BPL এর আগে এমন টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আলাদা করে সজ্জিত করবে। কেননা এই লিগ খেলে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটাররা ভালো করবেন। তাই NCL হতে পারে BPL এর সোপান, যে সোপানে চড়ে BPL কাঁপাতে পারে ব্যাটাররা, যার নজির মিলল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ঢাকা মেট্রো করলো 192 চেস করতে নেমে বরিশাল করলো 162। প্রথম দিনের প্রথম ম্যাচে 353 রান হলো। দিনের দ্বিতীয় খেলায় সিলেট করলো 205, চট্টগ্রাম সেই টার্গেট পূরণ করলো 207। দ্বিতীয় খেলায় 412 রান, যা মোটেও সহজ কথা নয় বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগের হিসেবে। এমনকি এ দুই ম্যাচ থেকে ছক্কা এসেছে 44টি, যা NCL ব্যাটারদের পারফরমেন্সের মাপকাঠি। বাকি দুই ম্যাচে আরও 21টি। NCL এ প্রথম দিন শেষে 8 দলের 4 খেলায় ছক্কার সংখ্যা 65, চারের মার 103। এমন এক টুর্নামেন্টকে আপনি ভালো হয়তো বলবেনই, বলতে বাধ্যই হবেন। একদিনে 1356 রান, 4 ম্যাচে গড়ে 339 রানের বেশি। গড় হিসেবে প্রতিটা দল রান করেছে 169.5 রান। NCL এ প্রথম দিনের খেলা শেষে এমন গড় রান হবে এই আন্দাজ কে কবে করেছে? শুধুই কি এই জিশান আলমের 1 শতক, 1 ওভারে 5 ছক্কা, আরিফুল ইসলামের 94 রান, নাইম শেখের 65, সোহানের 66, ফজলে রাব্বের 77, একদিনে আর কত? সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন যায়নি কি NCL দর্শকদের জন্য? উত্তরটা বোধ করি হ্যাঁই হবে। NCL এ রানের ফোয়ারা BPL হয়তো আরও বেশি। বিদেশিদের নিয়ে দেশিদের দারুণ পারফরমেন্সের উপলক্ষ নিয়ে আসতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেই অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা। আবু নাইম, স্পোর্টস টাইমস, সিলেট।